ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি 13,300 ছাড়িয়ে গেল। সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু। এর মধ্যে তেল আবিবে নতুন করে হামলা চালিয়েছে হামাস। চলমান অস্থিরতার মধ্যেই হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তির ব্যাপারে একটি চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে আহ্বানও জানানো হয়েছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।